আমার বাবা বিদেশে মারা যান এবং ওখান থেকে আমরা কিছু টাকা পাই, ওই টাকা বৈধ কিনা? জি, বিদেশে কোনো মানুষ মারা যাওয়ার পর, কোনো প্রবাসী মারা যাওয়ার পর বাংলাদেশ সরকারের তরফ থেকে যদি কোনো প্রণোদনা ভর্তুকি দেওয়া হয় ওই মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে, পরিবারদেরকে, অথবা যেই দেশে মারা গেছে সেই দেশে যে মালিকের অধীনে কাজ করেছেন সেই কফিল মালিক কোম্পানি, তারা যদি ওই মৃত ব্যক্তির পরিবারকে কোনো টাকা পয়সা দেয় সেটা পরিবারের জন্য নেওয়া সম্পূর্ণ হালাল, কারণ এটা ওই ব্যক্তির প্রতি সিম্প্যাথির জায়গা থেকে তারা দিয়েছে হাদিয়া উপঢৌকন। এমনকি মালিক অমুসলিমও যদি হয় এবং সে যদি টাকা পয়সা দেয় তার পরিবারের জন্য সিম্প্যাথি থেকে বা এরকম কোনো সিস্টেম থাকে তারা দেয়, সেটা নেওয়াতে কোনো অসুবিধা নাই। যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, আমাদের দেশে তো মানুষের জীবনের মূল্য নাই, এক এক অ্যাক্সিডেন্টে শত শত মানুষ মারা যাচ্ছে, 5000 টাকা করে লাশ দাফন করার জন্য দিয়ে পার করে দিচ্ছে, অথচ একটা মানুষ মারা যাওয়ার মাধ্যমে একটা পরিবার চিরতরে অন্ধকারের দিকে হারিয়ে যায়, তাদের উপার্জন অক্ষম ব্যক্তি হারানোর ফলে তারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, কঠিন একটা বিপদের মুখে পড়ে। এই মানুষটার মৃত্যু যদি কোনো অ্যাক্সিডেন্টে হয়, ইসলাম বলে ওই মৃত্যুর জন্য দায় কোনো না কোনো ব্যক্তিকে নিতেই হবে। ওই ব্যক্তি মারা যাবে কোনো অ্যাক্সিডেন্টে, কোনো বাস চাপা দিয়ে মারবে, কোনো লন দুর্ঘটনায় মারা যাবে, কোনো ট্রেন দুর্ঘটনা মারা যাবে, আর বিমান দুর্ঘটনা মারা যাবে, বা যেভাবে হোক মারা যাবে, কোনো ওয়ালের নিচে চাপা পড়া মারা যাবে, আর কেউ দায়িত্ব নেবে না, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। অবশ্যই এর জন্য কারো না কারো দায় আছে। বেশ কিছুদিন আগে পত্রিকা নিউজে দেখেছি যে একটা বাচ্চা বাবার সাথে হেঁটে যাচ্ছে, ওয়াল ধসে পড়ে গেছে, পুরাতন ওয়াল, এই যে ওয়াল ধসে বাচ্চার উপরে পড়ে গেছে, বাচ্চা তার নিচে পড়ে শেষ হয়ে গেছে। একটা বাপ তার ছোট সন্তানকে সাথে নিয়ে যাচ্ছে, বাপের সামনে সন্তানের উপর ওয়ালটা পড়ে সন্তানটা হারায় গেল, মারা গেল, কারোর কোনো দায় নেই, কেউ দায় নিবে না, অথচ এই ওয়াল পুরাতন ওয়ালের নিচে চাপা পড়েছে। ইসলাম বলে এই ওয়ালের মালিককে, তাকে খুঁজে বের করো, এবং সে কেন পুরাতন ওয়াল রেখেছে, ভাই পুরাতন ওয়াল কেন থাকলো, কোন কর্তৃপক্ষ এটাকে অনুমোদন করেছে, তাদের প্রত্যেককে দায়ী করা হবে। এবং একটা মানুষের মৃত্যু হলে এরকম দুর্ঘটনা, যে ইচ্ছাকৃত মারে নাই কিন্তু তার ভুলের কারণে মারা গেছে, তাহলে সেই ব্যক্তিকে 100 উটের সমমূল্য পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির পরিবারকে, 100 উট বিভিন্ন বয়সে, যেটার আপনার আজকের বাজার মূল্য যদি ধরা হয় ছোট সাইজের বড় সাইজের বিভিন্ন ক্যাটাগরির উটের মূল্য যদি একত্র করা হয় প্রায় 3 লক্ষ সৌদি রিয়াল হয়, বাংলাদেশি টাকা 60-70 লাখ টাকার মতো। এই টাকা একটা মানুষের মৃত্যুর কারণে দিতে হবে, না দিতে পারলে আজীবন জেলে থাকবে, তার পুরো গোষ্ঠী তার পরিবার সবাই থেকে চাঁদা তুলে নিতে হবে, এটা সিস্টেম, এটা ইসলামের আইন। কিন্তু আমাদের দেশে এগুলো কোনো বালাই নাই, আমাদের দেশের মানুষের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুটা হলো, ওই যে কে বলেছে মাছের মায়ের পুত্র শোক নাই, মাছের মায়ের পুত্র শোক নাই, বুঝেন মানে মাছের কত ডিম ফুটায় কত বাচ্চা হয় কোনটা কোন দিক মরলো এগুলো দেখার টাইম নেই। বাংলাদেশে এত মানুষ 2-4, 10 জন, 20 জন, 50 জন মরলেই কি, কোনো জীবনের মূল্য নাই আমাদের দেশে। এক্ষেত্রে আইন হওয়া উচিত, একটা মানুষের জীবনের মূল্য এটা বৃথা যেতে পারে না, কাউকে না কাউকে অবশ্যই দায়বদ্ধ নিতে হবে। যেটা বলছিলাম, প্রবাসী কোনো মানুষ মারা গেলে, বিশেষ করে মধ্যপ্রাচ্যেরটা আমি জানি, যে সেখানে মারা গেলে যার কারণে মারা গেছে, দুর্ঘটনায় মারা গেলে যার কারণে মারা গেছে, ওই ব্যক্তি অথবা তার ইন্স্যুরেন্স কোম্পানি ওই মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। তো সেই টাকা যদি পাঠায় ওয়ারিসদের জন্য সেটা খাওয়া সম্পূর্ণ হালাল, কারণ তারা সেটা ক্ষতিপূরণ স্বরূপ পেয়েছে এবং এটা কোনো হারাম হওয়ার কারণ নাই। এমনকি বাংলাদেশ সরকারও যদি কোনো টাকা দেয় সেটাও নেওয়া কি হবে, জায়েজ হবে, কোনো হারাম হওয়ার কারণ নাই।